সোনামুখী পৌরসভায় 15টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ড পেয়েছে তৃণমূল। বুধবার সোনামুখী পৌরসভায় ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে তৃণমূলের 9 জন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে শপথ নিয়েছেন। 15 নম্বর ওয়ার্ডে নির্বাচিত নির্দল প্রতিনিধি শুভ্রা রায়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে নির্দল প্রতিনিধি শুভ্রা রায়কে তৃণমূলকে সমর্থন করতে দেখা গেল। বাকি নির্দল ও সিপিআইএম দলের 5 জন নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না, কিন্তু জল্পনা তৈরি হয়েছে 15 নম্বর ওয়ার্ডে নির্বাচিত নির্দল প্রতিনিধিকে ঘিরে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে পুরসভা চত্বরে তৃণমূলের অনুষ্ঠান সূচির মঞ্চে দেখা গেল নির্দল কাউন্সিলর শুভ্রা রায়কে। একই মঞ্চে তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে দেখা গেল শুভ্রা রায়কে। প্রকাশ্যে তৃণমূলের অনুষ্ঠানে নির্দল কাউন্সিলরের উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি শুভ্রা রায় নির্দল থেকে তৃণমূলে ফিরে এলেন? যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি শুভ্রা রায়। বলছি, আপনি কি তৃণমূলের সঙ্গে যোগ দিলেন? তৃণমূল জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় জানিয়েছেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় উনি ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে উনি মঞ্চে এসেছিলেন। তিনি তৃণমূলে যোগ দেবেন বলে পা বাড়িয়ে রয়েছেন বলে জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। তিনি আরও জানান, এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হবে, রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তৃণমূলে যোগদানের বিষয়ে। দল একটি মেয়ে জিতেছেন, যিনি পাবলিক দ্বারা ভোটে জিতেছেন, তিনি মমতাদির যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সামিল হতে আগ বাড়িয়ে এসে গেছেন। কত নম্বর ওয়ার্ড এটা? 15 নম্বর ওয়ার্ড সম্ভবত। কী নাম দাদা? শুভ্রা রায়। আমরা নিমন্ত্রণ করিনি, বলিনি, সে দিদির উন্নয়নের জন্য আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ভোট দিচ্ছেন, কাজে কাজে সে তো বোঝাই যায়, দুটো পায়ে বাড়িয়ে বসে আছেন, কিন্তু দিদির নির্দেশ ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তিনি আমাদের পৌর মাতা হিসেবে এসছেন, দলগতভাবে নয়। তিনি মমতাদিকে সম্মান জানিয়েছেন, সেই সম্মানটাকে আমরা রেখেছি। ওনার বার্তা দিলে আমি দিদিকে জানাবো, মলয়দাকে জানাবো, ববি হাকিম সাহেবকেও জানাবো। জনমুখী পরিষেবা আগামী দিনে এই সোনামুখী শহরকে সুন্দর করে সাজিয়ে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে জানান সোনামুখী পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধান সন্তোষ মুখোপাধ্যায়। জনমুখী পৌর পরিষেবা, পৌরসভাটা যাতে মানুষের পৌরসভা হয়, জনগণের পৌরসভা হয়, সেভাবেই গড়ে তুলব। নাগরিক পরিষেবা, নাগরিক স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আমাদের সকলের। আমরা চেষ্টা করব সুচারুভাবে মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার। বাইপাসের প্রক্রিয়া চলছে, আমরা প্রত্যেকেই সরকারের কাছে আরও দরবার করব যাতে খুব তাড়াতাড়ি সোনামুখীর মানুষকে এই যানজটমুক্ত শহর করা যায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। ভোটের আগে নির্দল নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দলদের কোনোভাবেই দলে নেওয়া যাবে না এই ঘোষণার পর শুভ্রা রায়ের তৃণমূলের ফিরে আসা কি সম্ভব, সে প্রশ্ন রয়েই গেল। এখন দেখার বিষয় 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শুভ্রা রায়কে তৃণমূল জায়গা দেয় কিনা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।